আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ভালো, সুস্থ আছেন? এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুটাগ, আমি রুদ্রজ সবসময় মধ্যে চলে আসছি এস এম মোল্লা টুর অ্যান্ড ফার্নিচার শোরুমে। এই শোরুমটি বারিধারা জে ব্লক 5 নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা পুরাতন এবং নতুন কাঠের পাল্লাগুলো পেয়ে যাবেন, জগৎগুলো পেয়ে যাবেন। তবে পুরাতন কাঠের পাল্লাগুলো একটু বেশি পাওয়া যায় এখানে। তবে চলুন আজকে আমরা দেখে নিই এই মুহূর্তে কি কি কাঠের পাল্লাগুলো রয়েছে, চৌকাঠগুলো রয়েছে, দাম কি আমরা একটু জেনে নেই। অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন, ডিটেলস দেখে নেবেন, যেহেতু স্পেস খুবই কম, ডিটেলস দেখানো সম্ভব হবে না, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো। শামীম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে। পুরাতন এবং নতুন দুই ধরনেরই তো পাওয়া যাচ্ছে? দুই ধরনেরই পাওয়া যাবে ভাই। আজকের জন্য আজকে যেগুলো দেখাবো সেগুলো পুরাতনই বেশি। পুরাতনই বেশি। একটু শুরুতে জানবো যে এই মুহূর্তে কি কি কাঠের পাল্লাগুলো রয়েছে আপনাদের? আমার কাছে বর্তমানে পাল্লা আছে, আমি সেগুন কাঠের পাল্লা সবচেয়ে বেশি আছে আর কি, সেগুন এবং গামারি কাঠের পাশাপাশি কাঁঠাল কাঠের। এই যে পাল্লা রয়েছে গামারি কাঠের আছে আপনার 39.5 ইঞ্চি পাল্লা, যেটা 42 ইঞ্চি চৌকাঠের জন্য। আচ্ছা, এই পাল্লাগুলো 6,000 টাকা পুরাতন। হ্যাঁ, এই পাল্লাগুলো আপনি আপনি দেখলে বুঝবেন যে একবারে দেখতে গেলে দেখতে মনে হবে যে নতুনই, কিন্তু পাল্লাগুলো পুরাতন দেখবে আপনার 150 থেকে 100টা কম। কি পরিমাণ আছে এখন গামারি পাল্লা? আমার কাছে এখন প্রায় 100 পাল্লার উপরে আছে। যেকোনো কাঠের দেওয়া যাবে আপনার, সচর যে পাল্লা গুলো হয় সেগুন আছে, গামারি আছে, তারপর চাপালিশ কাঠাল, উপরে পাল্লাটা আপনার 44 কাঠে, এটা 4,500 টাকা, 4,500 চাপালিশ গামারি পাল্লা গুলা। এই যে এটা গামারি পাল্লা, এটা যে আমরা দুই ডিপের পাল্লা বলি আমরা। আচ্ছা, এই দুই ডিপের পাল্লাটা যে আমরা 4,500 টাকা পড়বে, 4,500 4,500 3 ফিটের আছে, 3 ফিটের হ্যাঁ 3 ফিট চৌকাঠের জন্য এটা। আচ্ছা, এটা যে আমরা যেমন এই যে পাল্লা গুলো এই যে একটু ডিজাইন করে, এটা একটু ডিজাইন আছে, এটা 5,500 টাকা পড়বে। গামারি পাল্লা গুলো প্লেনের উপরে ডিজাইন করলে 5,500 টাকা। আচ্ছা, আর এরকম সলিড এক কাঠের উপরে নিলে প্লেন জি এটি 5,000 টাকা। এই পাল্লা গুলো সামনে কাঁঠাল কাঠের, কাঁঠাল কাঠের তিন কাঁঠালের পাল্লা পাল্লা আমার যথেষ্ট আছে। আমি কাঁঠালের পাল্লা আমি দেন, এটা কিন্তু আমাদের মাঝে দুটো জয়েন্ট আছে জি, এই জয়েন্টের পাল্লা গুলো নিলে আমরা 7,000 টাকা পড়বে, 7,000 টাকা। আর একেবারে প্লেন একবারে সলিড যে পাল্লা গুলো আছে যেমন এরকম সলিড জি, এই সলিড পাল্লা গুলো আমরা 9,000 টাকা পড়বে। আচ্ছা, কাঁঠাল কাঠের পাল্লা আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনি, কেন যে স্টিক গুলো দেখতেছেন এটি হয়তো কাঁঠাল, যে চাপালিশ কাঠের এগুলো সবগুলো সামনে কাঁঠাল কাঠের, এটা চাপালিশ কাঠের, কেন আমরা এই স্টিক আমাদের সামনে সেগুন কাঠের, এটা সেগুন কাঠ। এই পাল্লা গুলো এই পাল্লাটার সামনে নতুন, এই পাল্লাটা আমরা 16,000 টাকা পড়বে একবার সিজন করা। আচ্ছা, এই পাল্লা গুলো 16,000 টাকা পড়বে, 16,000 টাকা। আবার এই যে এই যে ডিপ পাল্লাটা এটা আপনার 8,500 টাকা পড়বে নতুন। এই যে পাল্লা গুলো পুরাতন, কেন নিচে যেগুলো পাল্লা দেখেছেন সবগুলো সে পুরাতন, পুরাতন গুলো কিরকম দাম? এটা একটা এক প্রাইজের আছে, একটা এক রকমের আছে, যেমন আপনি 20,000 টাকা পর্যন্ত আছে আপনার চিটাং সেগুনের পাল্লা, 20,000 টাকা পড়বে। আচ্ছা, চিলকুরি কাঠে আমরা যেগুলো আমরা চৌকাঠ দিয়ে বানানো হয় আমরা 15 ইঞ্চি করে। আচ্ছা, ফিটনেস আছে 15.2 ইঞ্চি, এটা 15.2 ইঞ্চি ফিটনেস আপনার, সিলকুরি সিলকুরি কাট, এই 3.5 ফিট 4 3.5 ফিট চৌকাঠের জন্য 39 ইঞ্চি পাল্লা। আচ্ছা, যেটা দাম পড়বে আপনার 16,000 টাকা, 16,000 টাকা। আচ্ছা, খুব সুন্দর ডিজাইন করা আছে, যেহেতু র্যাপিং করা আছে, এটা ডিজাইন আছে বোঝা যাচ্ছে না, প্লেন পাল্লা আমার অনেকগুলো আছে, আপনি কেউ যদি চাই বোঝা যাবে, কেউ যদি চাই আপনি বিভিন্ন নানা পছন্দ মতো ডিজাইন আমরা দিতে পারবো। আচ্ছা, এখন 33 ইঞ্চি পাল্লা প্লেন পাল্লা, এই পাল্লাগুলো আমরা 10,000 টাকা পড়বে পুরাতন। পুরাতন এই যে দেখেন, আবার এই দিচ্ছে ডিপ পাল্লা, এটা আপনার 8,000 টাকা পড়বে, 8,000 টাকা সেগুন, এগুলো আবার নতুন, এগুলো যদি কেউ যদি নতুন নিতে চায় এরকম ডিপ পাল্লা আপনার যে কোনো কেউ অর্ডার দিতে চাইলে আমি দিতে পারবো, এবার যে মডেলই হোক আর যেভাবে হোক। 33 পাল্লাগুলো 8,000 টাকা পড়বে, 39 পাল্লাগুলো আপনার 8,500 টাকা পড়বে, এটা প্লেন সেগুন, এগুলো সামনে প্লেন সেগুন 10,000 টাকা পড়বে, অরিজিনাল পুরাতন সেগুন। এগুলো সামনে চাপালি পাল্লা, সিম্পল ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটি পাল্লা, এটা একটা একটা পাল্লা আছে চাপালিশের, আমার কাছে 5-7টা পাল্লা আছে, 39 ইঞ্চি পাল্লাও আছে, আপনার 45 ইঞ্চি পাল্লাও আছে, যেটা 3.5 ফিট এবং 4 ফিট ফ্রেমের জন্য। আচ্ছা, এগুলো সামনে বার্মা টিকেট প্রাইস কেমন পড়তেছে?
আমরা এই পাল্লাটা পুরো 35,000 টাকা 35,000 টাকা যেটা 45 ইঞ্চি পাল্লাটা যেটা 4 ফিট ফ্রেমের জন্য আচ্ছা আর এটা পুরো 25,000 যেটা 42 ইঞ্চি ফ্রেমের জন্য পুরাতন পুরাতন এগুলো সামনে ওজন পুরাতন ঠিক স্যাম্পল কাটের এই সামনে 44 কাটের আমনে 39 ইঞ্চি হ্যাঁ এটা 10,000 টাকা পড়বে এটা 44 এর প্লেন পাল্লা এগুলো সামনে গামারি কাটের 3 ফিট আছে এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে 3.5 ফিট এই যে গামারি কাটের ৪০,০০০ কেউ যদি এর মধ্যে বিভিন্ন ওনার দুই পছন্দ ডিজাইন করে দিতে চায় সেটা আমরা করে দিতে পারি 2,000 টাকা খরচ করবে 22,000 টাকা হবে আচ্ছা এরকম আমার কাছে অনেকগুলো এই যে সবগুলো আমি সেগুন কাটের পাল্লা আপনি দেখেন এই যে দেখেন এখানে পাল্লা রয়েছে সামনে শালকাট আমরা অনেকে শালকাটের নাম শুনি নাই এই যে সামনে শালকাটের একটা পাল্লা যেটা পড়বে আমরা 16,000 টাকা 16,000 নতুন নাকি পুরাতন এটা পুরাতন পুরাতন যেটা চৌকাঠ দিয়ে আমরা যেটা বলি যে চৌকাঠ দিয়ে বানানো এটা চৌকাঠ দিয়ে বানানো আমার 3.5 ফিট সিডি এই পাল্লা রয়েছে যেটা আমরা আগেও বলেছি আগের ভিডিওতে বলেছি যে পাল্লা গুলো সামনে নতুন যেগুলো আমরা বেশি 3 ফিট বা 7 ফিট পাল্লাটা হয়ে আমরা সেগুন কাঠের ফ্রেম ভাই মেয়া করি যেটা বিক্রি করে 9,000 টাকা 9,000 টাকা এর মধ্যে তিনটা ডিজাইন থাকে এখন আমার কাছে বর্তমানে দুইটা ডিজাইন আছে চৌকাঠ সহ জি এটা একটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন আছে এটা এটার মধ্যে যদি আমরা 42 এর যে 42 এর একটা হয় যেটা আমরা তো পাল্লাটা হয়ে সেগুনের ফ্রেম ভাই মেয়া করি যেটা হয় আমরা 10,000 টাকা এই যে একটা পাল্লা সামনে বারমা টিকের চৌকাঠ সেটআপটা হলো যদি আমি এর মধ্যে কোনো ডিজাইন নকশা করে দেই তাহলে 45,000 টাকা পড়বো আর যে অবস্থা সেই অবস্থায় আমি 40,000 টাকা পড়বো আচ্ছা আমি বলছিলাম যে আমার কাছে 40 ফিট এটা বাস্তবে দেখা যাক বাস্তবে দেখুন আমার ভিডিওর মধ্যে বাস্তবে দেখুন যে আমার কথা এবং বাস্তবতাটা এই যে দেখুন এই সবগুলা সেগুন এটা সেগুন হ্যাঁ আপনি ফাইবারগুলো আমরা যারা কাট এমন একটা জিনিস যারা যদি চিনে নিতে পারে তাহলে সে রাজা এই কাঠটা এমন একটা ফাইবার যেটা দেখলে মনে হবে যে বার্মাটিকের কিন্তু এটা বার্মাটিক না চিটাংটিক অরিজিনাল চিটাংটিক এটা ভেলিং ভাঙার মাল এখন সংগ্রহ করতে চাই বা ভালো মাল নিতে চাই ইনশাল্লাহ আমার পক্ষে দেওয়া সম্ভব এই যে গামারি 40 ইঞ্চি 11,000 টাকা পড়বে ফ্রেম বলে টিক চম্বলের আমাদের হাতে যে গালা বানিশ আমরা করি আরকি কাঠ বানিশ হ্যাঁ এই যে এরকম কালার আসবে এরকম এক চুল পরিমানে কাঠ গুলাতে কোনো ফল থাকে না আপনি দেখছেন প্রত্যেকটা মালের আমি এক চুল পরিমানে কোনো কাঠ নাই এখন আমরা স্যাম্পল ডিজাইন দিচ্ছি ওনার এটা কাস্টমারের পছন্দের ডিজাইন কেউ যদি চায় যে উনি ওনার মতো যে কোনো কাস্টমারে ওনার পছন্দ হচ্ছে ডিজাইন দিলে এটা করা যাবে এই পাল্লাগুলো আমরা যদি এই পাল্লাগুলো আমরা 17,000 টাকা করে পড়বো 17,000 টাকা 3 ফিটের পারমাটিকের 33 ইঞ্চি এই যে স্টেপের একটা পাল্লা আছে আপনি দেখেন এই যে গ্রুপ করে আমরা এটা বলি একটা গ্রুপ আর কি
এটা একটা এখন বর্তমানে একটা আধুনিক মডেলের মধ্যে এটা খুব সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইন ছিল নাকি আপনাদের? না ডিজাইন ছিলই। আচ্ছা এটা এটা 32 ইঞ্চি আমার কাছে 4 পিস পাল্লা আছে। কি কাঠ এটা? এটা বার্মাটিক সেগুন। বার্মাটিক সেগুন। সেগুনের মধ্যে সবচেয়ে বেস্ট সেগুন হচ্ছে মানে বার্মাটিক। এর উপরে কোনো কাঠ নাই। কেউ যদি তর্ক করতেছে এটা তার বিষয়। আচ্ছা এরকম চারটা পাল্লা আছে মানে 32 ইঞ্চি যেটা প্রাইস পড়বে আপনি 18,000 টাকা করে। 18,000। আচ্ছা মানে চৌকাঠ। এখন অনেকে বলে আমরা আমার সামনে পাল্লা দেখাচ্ছেন চৌকাঠ দেখাচ্ছেন না। আমার এখানে তো সেগুন চৌকাঠও আছে। কেউ যদি মানে এটা ঠিক সামলে চৌকাঠ আমি এমন খোলা চৌকাঠ আমার অনেকগুলো আছে আমার হাতে আছে আমার পাশে দোকানও আছে। কেউ যদি খোলা চৌকাঠ নিতে চাই ঠিক সামলে যে চৌকাঠ গুলো 5,500 টাকা পড়বে, শিলকুড়ি ডামনে 4,000 টাকা পড়বে, মেয়াগুনে 2,500 টাকা। আমাদের রিভিউ দেখে যারা আসবেন যেহেতু সবসময় রিভিউ করে থাকি যতটুকু সময় একটু সম্মানী করার চেষ্টা করবেন। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। নতুন বাজার বাড়ি দ্বারা যে বলুক রুট নাম্বার হচ্ছে 5, আমার মোবাইল নাম্বারটা হলো 01715789342। এস এম মোল্লা ডোর, এস এম মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার। অনেক ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।